ছেলে এখন ব্রেকফাস্ট বানাচ্ছে, দেখুন ব্রেড দিয়ে, বাবু এগ ওখানে আছে, চিজ দিয়ে কি এগ দিয়ে সস দিয়ে, ওই সব একটু খেতে ভালোবাসে, তাও ওই দেখুন না কি সমস্যাটা হবে, ওই যে এই যে ব্রেডের যে এই যে সাইড সাইডগুলো আছে না ব্রাউন কালারের, ওগুলো আবার খাবে না, ওগুলোকে আবার কেটে ফেলে দিতে হবে। সকালবেলা আমার রান্না হয়ে গেছে, মাছের ঝাল ভাত হয়ে গেছে, ওর বাবা খেয়ে বেরিয়ে গেছে, এখন মা ছেলে এখন এইসব চলছে। বাবা আগে এক দিলি না, পরে লাস্ট না বল, যেরকমই করে দিই নিয়ে বাবা বেক করে খেতে খেতে খাওয়া হলেই হলো না। না না দুটো আগে চিজ দিয়ে নে, চিজ দিয়ে নে, তারপর লাস্টে ব্রেড এটা দিয়ে এগ দিয়ে ইয়ে করে দিবি। বেশি দিস না, সবসময় একটু বাইরে থেকে এসে বেরিয়ে যাবে ওখান থেকে, হ্যাঁ অল্প অল্পতে বাইরে মানে পড়ে যাবে। আগে বাটিটা রাখো, বাটিটা রাখো, হ্যাঁ পেঁয়াজ দিয়ে দিয়েছি, শশা তো খাস না, শশা দিয়ে কি হবে, সস লাস্টে দিবি, সস দিয়ে খাবি তো। এই স্যান্ডউইচ মেকারের ইয়েগুলো টোস্টারের এত শর্ট হয় না তারগুলো, এক্সটেনশন দিয়ে চালাতে হয় আর আমার এক্সটেনশন প্রচুর ভয় লাগে। ওয়াও না তুলে দাও, আহ চিজের কি সুন্দর মেল্ট হয়ে গেছে, বাটারের গন্ধ বেরোচ্ছে, আমাকে ডাকছে বলছে আয় আয় আগে তাড়াতাড়ি করে হাঁ কর, তাই না বাবু, বাবু হ্যাঁ চিজগুলো চিজগুলো, দাঁড়াও একটু ঠান্ডা হোক না বাবা, উঠেছে, খুব গরম খুব গরম, এত তাড়াতাড়ি গরম হয়ে যায় না, খাল ভালো এই কোম্পানির জিনিসটা প্রোডাক্ট খুব ভালো, আমি আজকে সকালেই একজনকে বলছিলাম যে পিজিওনের প্রোডাক্ট আমার প্রচুর ভালো লাগে, থাক বাবা ওটা থাক, ওটা একটু ঠান্ডা হোক বাবা, একটু ঠান্ডা হোক, হ্যাঁ